নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে সব থেকে বড় অ্যানাউন্সমেন্টটা এসেই গেল। অ্যাকচুয়ালি এটা আমরা এক্সপেক্টই করছিলাম, সেটাই অফিসিয়াল হলো। বাট মাঝখানে দুদিন আগে নিউজ 18-এর মতো শোর্টস তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটুখানি মানে টেনশনের জায়গা তৈরি করে দিয়েছিল। বাট কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিল। তো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনের কথা বলছে, তো আমরা সবাই এক্সপেক্ট করছিলাম শ্রেয়াস আয়ার ব্যাক করেছে, শ্রেয়াস ক্যাপ্টেন হবে, এবং সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত, তাই নয় কি? তবে হঠাৎ করেই দুদিন আগে নিউজ 18-এর তরফ থেকে খবর করা হয়েছিল যে গম্ভীরের ব্যাকিং আছে নীতিশ রানার উপর, এবং গম্ভীর নাকি নীতিশ রানাকে ক্যাপ্টেন করতে চায়। এবার যেহেতু নিউজ 18-এর মতো সোর্স তারা মানে হার্দিকের খবরটা সব থেকে প্রথম ব্রেক করেছিল এবং মিলিয়ে দিয়েছিল, তাই একটা টেনশনের জায়গা তো ছিল। তবে তারপরে তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মনে হয় না এই খবরটা সত্যি হবে, এবং শ্রেয়াসের মতো একটা এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান প্লেয়ার থাকার পর নীতিশকে ক্যাপ্টেন করার কোনো মানে হয় না। নীতিশ রানা অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন বেস্ট চয়েস হবে। বাট মানে এটা আমি তোমাদের বলেছিলাম এবং মনের মধ্যেও বিশ্বাস ছিল যে শ্রেয়াসই ক্যাপ্টেন হবে, তাও মনের কোনো একটা মানে মানে খটকা লাগছিল যে সত্যি চেঞ্জ করে দেবে না। তো শ্রেয়াসকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিলে একটা বড় পসিবিলিটি আছে যে পরের বছর শ্রেয়াস দল চেঞ্জ করে ফেলতে পারে, দল ছাড়তে পারে। বাট সেসব কিছু হচ্ছে না, শ্রেয়াস আয়ারই কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন থাকছে। বেস্ট ডিসিশন, যেটা নেওয়া উচিত সেটা নেওয়া হয়ে গিয়েছে, এবং এখন মনে হচ্ছে হয়তো মানে KKR ক্যাম্পে নেগেটিভিটি ছড়ানোর জন্যই নিউজ 18-এর মধ্যে সোর্স ওই খবরটা করেছিল। কারণ কলকাতা নাইট রাইডার্সও কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দিল, অকশনের আগেই ক্ল্যারিফাই করে দিল যেন এই নিয়ে আর বেশি নেগেটিভিটি না ছড়ায়। তো KKR CEO ভেঙ্কি মাইশোর সে কিন্তু আজকে অ্যানাউন্স করে দিয়েছে অফিসিয়ালি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আয়ারই হতে চলেছে IPL 2024-এ, এবং শ্রেয়াস আয়ারের ডেপুটি হিসেবে নীতিশ রানা 2024-এ কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন থাকবেন। মানে কোনো ম্যাচে শ্রেয়াস অ্যাভেলেবেল না থাকলে বা কোনো সময় শ্রেয়াস পিচের মধ্যে না থাকলে সেই সময় কিন্তু ক্যাপ্টেনশিপ নীতিশ রানা করবেন। তো অফকোর্স একটা খুবই ভালো সিদ্ধান্ত, এবং এটা সুবিধার ব্যাপার যে তোমার কাছে দুটো ভালো লিডার আছে টিমে, শ্রেয়াস এবং নীতিশ। আই থিঙ্ক দুজনের মধ্যে সম্পর্কও ভালো, দুজন একসাথে কাজ করবে, এবং সেক্ষেত্রে ভালো রেজাল্টই এক্সপেক্ট করা যেতে পারে। এবং তার সঙ্গে ভেঙ্কি মাইশোর যা জানিয়েছে, সে বলেছে যে এটা অবশ্যই একটা আনফর্চুনেট ব্যাপার ছিল যে শ্রেয়াস IPL 2023 ইঞ্জুরির জন্য মিস করেছিল, এবং আমরা খুবই আনন্দিত যে সে ব্যাক করেছে, এবং অ্যাজ এ ক্যাপ্টেনই সে কিন্তু ব্যাক করছে। এবং যেভাবে শ্রেয়াস আয়ার আর কি হার্ডওয়ার্ক করেছে তার ইঞ্জুরি থেকে রিকভার করার জন্য, এবং তারপর যেভাবে সে ফর্ম দেখিয়েছে সেটাই শ্রেয়াসের ক্যারেক্টার দেখায়। আর আমরা এটার জন্য গ্রেটফুল যে নীতিশ রানা গত বছর শ্রেয়াসের দায়িত্বটা নিয়েছিল এবং সে দারুণ কাজ করেছে। আর এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই যে নীতিশ রানা সমস্ত পসিবল ওয়েতে কলকাতা নাইট রাইডার্সের বেনিফিটের জন্য অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন সামনের মরসুমগুলোতেও শ্রেয়াসকে সাপোর্ট করবে। এর সাথে শ্রেয়াস আয়ারও জানিয়েছে যে তার মনে হয়েছে যে লাস্ট মরসুমটা KKR-এর কাছে একটা চ্যালেঞ্জিং মরসুম ছিল, অনেক চ্যালেঞ্জ এসেছিল, ইনক্লুডিং শ্রেয়াস আয়ারের নিজের ইঞ্জুরি। সঙ্গে শ্রেয়াস আয়ার বলেছেন যে নীতিশ আমার দায়িত্বটা শুধু পালন করেনি, খুবই কমেন্ডেবল লিডারশিপ দেখিয়ে সেই দায়িত্বটা পালন করেছে, দারুণভাবে কাজ করেছে, এবং আমি খুবই খুশি যে কলকাতা নাইট রাইডার্স থেকে ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে। নো ডাউট এটা আমাদের আর কি লিডারশিপ গ্রুপকে অনেক স্ট্রং করবে। মানে শ্রেয়াস আয়ার কিন্তু অ্যাকচুয়ালি নীতিশ রানাকে ভাইস ক্যাপ্টেন পেয়ে খুশি সেটাই জানিয়েছে। অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে অ্যানাউন্সমেন্টে কিন্তু এটাই যে নীতিশ রানা অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আর কি শ্রেয়াসের সহযোগী হবে, এটাই মেন অ্যানাউন্সমেন্ট। মানে KKR-এর তরফ থেকে জানানো হয়েছে যে শ্রেয়াস আয়ার ফিরেছে, অ্যাজ এ ক্যাপ্টেন ফিরেছে, এবং নীতিশ রানা তার ভাইস ক্যাপ্টেন হচ্ছে। মানে শ্রেয়াসই টিমের ক্যাপ্টেন ছিল, গত বছর শ্রেয়াস অ্যাভেলেবেল ছিল না বলে নীতিশ ক্যাপ্টেন হয়েছে, শ্রেয়াস ফিরেছে, শ্রেয়াস টিমের ক্যাপ্টেন, তবে নীতিশ রানা তাকে ভাইস ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করা হলো। এটাই মেনলি কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে, ফলে যে নেগেটিভ ব্যাপারটা ঘুরছিল এবং সত্যি মাঝে মধ্যে মানে ভয়ও লাগছিল যে সত্যি কি গৌতম গম্ভীর এরকম কিছু করতে চলেছে, করলে যদিও সেটা অবশ্যই ঠিক হতো না, বাট এখন মনে হচ্ছে ওটা জাস্ট নেগেটিভ মানে নেগেটিভিটি ছড়ানোর জন্যই মানে খবরটা ছড়ানো হয়েছিল। বাকি খুব ভালো আপডেট আসছে, তো তোমাদের জানিয়ে দিলাম যে শ্রেয়াসে কিন্তু ক্যাপ্টেন হিসেবে ফিরলো এবং নীতিশ রানা ভাইস ক্যাপ্টেন থাকছে। তো তোমাদের মতামত কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।